তোদের ফ্লাইং বাস বানানো শেখাবো। আমি একটা এ4 সাইজ পেজ নিয়েছি, এটা স্কোয়ার শেপের করার জন্য এভাবে মুড়বো। এই অংশটা কেটে বাদ দিয়ে দিই। এই অংশটা কেটে দেওয়ার পর এটা স্কোয়ার শেপের হয়ে যাচ্ছে। দেখো ভেতরে একটা লাইন পড়ে আছে, এর অপোজিট থেকে আমরা আর একটা ভাঁজ দিয়ে দেব। দেখো ভেতরে দুটো ভাঁজ হয়ে গেছে, একটা এদিক থেকে একটা এদিক থেকে। এবার আমরা এটাকে উল্টে নেব, তারপর এভাবে মুড়ে নেব। দেখো মুড়ে দিচ্ছি, এর অপোজিট সাইড থেকে একটা ভাঁজ দেব। দেখো এটা ভাঁজ দেওয়া হয়ে গেছে, এবার দুটো কোণ ধরে এভাবে মুড়ে দেব। দেখো এটা স্কোয়ার শেপে হয়ে গেছে। দেখো আমরা এবার স্কোয়ার শেপটা নিচের দিক থেকে মুড়ে দিচ্ছি। সেমটা উল্টো দিকে হবে। দেখো এদিকটা মুড়ছি। আমরা এবারে খোলা অংশটা মুড়বো কিভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরের অংশটা আমি কি করে মুড়ছি, মাঝখানে বুড়ো আঙুলটা দিয়ে এভাবে নিচে আনব। দেখো এটা কিভাবে মুড়েছি, এর অপোজিটটাও এভাবেই মুড়ব। দেখো আমার দুদিকটা মোড়া হয়ে গেছে। এবার আমি পাখির মুখটা বানাবো। আমি এবার পাখির মুখটা এভাবে মুড়ে দেব, ওপর থেকে মুখটা হয়ে যাবে। আমাদের ফ্লাইং বাস তৈরি। ভালো লাগলে ভিডিওটা করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।